السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اللہ پاکر دربار شکریہ ادا کری اللہ رب العالمین ہمارے کے ایک ماس دیا چھن یہ رمضان ماس یہ رحمتের একটি মাস আমাদেরকে পাওয়ার তৌফিক عنایت করেছেন আমাদের অনেক ভাই আছেন যারা গত রমজানে তারা এই রমজানুল মুবারক পেয়েছেন রমজানুল মুবারক পরিপূর্ণ পেয়েছেন এবছর তারা রমজানুল মুবারক পাওয়ার সৌভাগ্য হয়নি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান জান্নাতের উচ্চ মাকাম দান করুন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মাসটি এমন একটি মাস পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসটি উপহার দিয়েছেন এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব হয় এবং একটি ফরজ যদি আমরা আদায় করি তাহলে সত্তরটি ফরজের সমতুল্য হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই মাসটি এমন একটি মাস সওয়াবের একটি সিজনের মাস এই মাস এমন একটি মাস যেই মাসে আমরা অধিক হারে সওয়াব অর্জন করতে পারবো এবং আল্লাহ রাজি খুশি করার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি এমন একটি মাস যেই মাসে আমরা অধিক হারে সওয়াব অর্জন করতে পারি এবং অধিক হারে আমরা তাসবিহ তাহলিল আদায় করতে পারি এই মাসটি হলো এমন একটি মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস যেটা যেমন একজন ফল বিক্রেতা যখন ফলের মৌসুম আসে তখন দেখা যায় তার ফলের দোকান খুব ভরপুর বিক্রি হয় এবং তার খুব আনন্দ হয় মনের মধ্যে এবং একজন ঈদের সিজনে দেখা যায় একজন কাপড় বিক্রেতা তার মনের মধ্যে এত আনন্দ হয় সে সারাটা বছর দেখা যায় বসে থাকে কিন্তু একটি ঈদ আসলে একটি কোনো অনুষ্ঠান আসলে দেখা যায় তার দোকানের ভিড় হয়ে যায় তো আমরা দেখি তার মনে অনেক আনন্দ হয় একজন বিক্রেতার মনে খুবই আনন্দ হয় তো তেমনি এই রমজানের মুবারক একজন ইমানদারের এই রমজান মাস পেয়ে একজন ইমানদারের এরকম খুশি হওয়ার কথা রমজানুল মুবারক মাস এমন একটি মাস এমন একটি দামি মাস এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন হুদান লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এমন একটি দামি মাস বানিয়েছেন এমন একটি দামি মাস দিয়েছেন যে এমন এই রমজানুল মুবারকের মধ্যে একটি রাত্রি আছে যে রাত্রির মধ্যে হাজার রাত্রির চেয়ে অধিক দাম সেটা হলো এই রমজানুল মুবারক মাস তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এই রমজানুল মুবারক মাসটি এমন একটি দামি মাস এমন একটি নেক অর্জন করা এমন একটি সওয়াব অর্জন করার মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই রমজানুল মুবারক মাস পেয়ে যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারলো না যে ব্যক্তি আল্লাহর দরবারে তার দোয়াগুলো কবুল করতে পারলো না রাসূলের কথা অনুযায়ী মনে হচ্ছে সে একটি হতভাগা তো আমরা এইভাবে বুঝতে পারি যে রমজানুল মুবারক মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস এই মাসের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কাজ পর্যন্ত যেন যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা খুশি করতে পারি এই রমজানুল মুবারক মাস প্রিয় দর্শক শ্রোতা এর জন্য আমি বলবো রমজানুল মুবারক মাসে আমরা প্রতিটি দিন আমরা তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ পর্যন্ত যেন আমরা যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ পর্যন্ত যেন আমরা যেতে পারি এজন্য বেশি বেশি করে আমল করা এবং বেশি বেশি করে কোরআন তাসবিহ তাহলিল করা তো এজন্য প্রিয় দর্শক শ্রোতা এই রমজানুল মুবারক মাসকে আমরা অতি গুরুত্বপূর্ণ মাস হিসেবে আমরা নিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি স্পন্সর বাই মার্কাস হজ কাফেলা উমরাহ বুকিং চলছে সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট কাছাকাছি হোটেল ব্যবস্থা অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ তাইফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী বিস্তারিত জানতে কল করুন 01684824127 মার্কাজ হজ কাফেলা বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত